2022 অর্থ বছরে বেড়েছে বৈদেশিক অর্থছাড় ও প্রতিশ্রুতি। গত অর্থ বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 83% বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে। কোভিডে টিকা ক্রয়ের ঋণ এবং বাজেট সহায়তার প্রভাবে অর্থ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড় বেড়েছে। গত অর্থ বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 83% বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে। প্রতিশ্রুতির পাশাপাশি অর্থ বছরের প্রথম ছয় মাসে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়ের পরিমাণও বেড়েছে। গত অর্থ বছরের এ সময়ের তুলনায় এবছর $1 বিলিয়ন বেশি অর্থ ছাড় দিয়েছে উন্নয়ন সহযোগীরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ইআরড প্রতিবেদন অনুযায়ী অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $4.4 বিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। গত অর্থ বছরের একই সময়ে ইউনিয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ছিল $2.4 বিলিয়ন। অন্যদিকে গত অর্থ বছরের প্রথম ছয় মাসে বৈদেশিক সহযোগীরা $3 বিলিয়ন অর্থ ছাড় দেয়। চলতি অর্থ বছরে তা বেড়ে $4.2 বিলিয়ন দাঁড়িয়েছে। কোভিডের বাজেট সহায়তা এবং টিকা কেনার উদ্দেশ্যে পাওয়ার ঋণের কারণে চলতি অর্থ বছরের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় বেড়েছে। তাছাড়া উন্নয়ন প্রকল্পে যে ঋণ দেওয়া হয় তার ছাড় দেওয়া হয় প্রকল্প বাস্তবায়নের ভিত্তিতে। বাস্তবায়ন কাজ দ্রুত হলে অর্থ ছাড়ও দ্রুত হয়, আবার প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে অর্থ ছাড়ও বিলম্বিত হয়। কিন্তু টিকা কেনার ঋণ এবং বাজেট সহায়তার ঋণ চুক্তি হওয়ার বা প্রতিশ্রুতি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছাড় হয়। চলতি অর্থ বছরে টিকা ক্রয় এবং বাজেট সহায়তা বাবদ ইতোমধ্যে $1.5 বিলিয়ন বেশি ছাড় হয়েছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কোভিডের অর্থায়নের কারণে প্রতিশ্রুতি ও অর্থ বেড়েছে। কোভিডের রাজস্ব আয় কম হওয়ায় সরকারের এখন অর্থের প্রয়োজন। এ কারণেই সরকারের এখন বেশি বেশি বাজেট সহায়তা নিচ্ছে, আর বাজেট সহায়তার অর্থ ছাড় হতে সময় লাগে না। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈদেশিক সহায়তার বরাদ্দের মাত্র 37% অর্থ ব্যয় করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। এডিপিতে বৈদেশিক সহায়তা বরাদ্দ ছিল $88,024 কোটি। বৈদেশিক সহায়তা গতি কম থাকার কারণে সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা বরাদ্দ $17,774 কোটি কমানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। অর্থ বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে চীনের কাছ থেকে। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পে দেশটির সঙ্গে সরকারের ঋণ চুক্তি হয়েছে। এ কারণে চীন থেকে $1.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি পাওয়া গেছে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে। এই উন্নয়ন সহযোগী সংস্থা $819 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক $515 এবং বিশ্ব ব্যাংক $500 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে অর্থ বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে অর্থ ছাড় দিয়েছে এডিবি। ম্যানিলা ভিত্তিক এই উন্নয়ন সহযোগী সংস্থা $1.5 বিলিয়ন বেশি অর্থ ছাড় করেছে। এদিকে আলোচ্য সময়ে সরকারের ঋণের আসল ও সুদ পরিশোধের হারও বেড়েছে। অর্থ বছরের প্রথম ছয় মাসে সরকার আসল ও সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের $1 বিলিয়ন পরিশোধন করেছে। গত অর্থ বছরে একই সময়ে পরিশোধের হার ছিল $90 মিলিয়ন।